তিন বছর আগে যে জোশ নিয়ে তৃণমূল কংগ্রেসে বলতে পেরেছিল, নেমেছিল, স্লোগান দিয়েছিল বাংলা নিজের মেয়েকে চায়, আমি তো তৃণমূলের কোনো মিটিংয়ে মিছিলে শুনছি না বাংলা নিজের মেয়েকে চায়। বাংলা কি অন্য কোনো মেয়েকে চাইছে? একটা হিন্ট দেবেন, একটা হিন্ট দেবেন আমাকে প্লিজ। আমি আমি প্রথমেই বলি, দেখুন, শ্রী নিয়ে কথা হচ্ছিল, শ্রী শ্রী চৈতন্য শ্রী একবার দিয়েছিল নারীকে তার সামাজিক, বাংলায় সামাজিক স্বীকৃতি দিয়ে, আর মমতা ব্যানার্জিও শ্রী দিলেন, যেই শ্রীয়ের প্রত্যেকটা অংশই ছিল কতগুলো পারমিট, তার রাজনৈতিক দলের যে ফ্রিঞ্জ এলিমেন্টগুলো আছে তাদেরকে নারীদের ভোগ্যপণ্যে পরিণত করার শ্রী। আমি আপনাকে পরিষ্কার কথা বলি যে আজকে একজন বিরোধী প্রার্থী, তিনি যখন প্রার্থী হচ্ছেন আরেকটি দলে, শাসক দলের বাইরে গিয়ে, তাকে শাসক দলের নেতাদের বলতে হচ্ছে আপনি সামাজিক প্রকল্পগুলো পেয়েছেন গভর্নমেন্টের টাকায়, ফলে আপনি অন্য জায়গায় ক্যান্ডিডেট হবেন না, হতে পারবেন না, মানে বকলমে যদি কথাটা তাই মিনিং দাঁড়ায়। আজকে এখানে অনেকগুলো মহিলা আছে, আমি দুটো সন্তানের, কন্যা সন্তানের পিতা, আমি আতঙ্কিত হই যে সমাজের প্রত্যেকটা স্তর, তুমি বলছো সন্দেশখালী, নিম্নবর্গীয়, আর্থিক দিক থেকে দুর্বল নারীরা নির্যাতিত, আমি তোমায় বলি এ রাজ্যের বিভিন্ন স্তরের আর্থিক দিক থেকে সামর্থ্যযোগ্য বহু ঘরের মহিলা স্কুল ছাত্রীরা, শিলিগুড়িতে একটি ভালো ঘরের মেয়ে, মানে আর্থিক দিক থেকে স্বাবলম্বী ঘরের মেয়ে ধর্ষিতা হলো, একটা রাজ্যের কোনো একজন মহিলা ক্যাবিনেটের মিনিস্টার পর্যন্ত যায়নি। আমার প্রশ্নটা হচ্ছে, আপনি সোশ্যাল সিকিউরিটির প্রশ্নে কতগুলো প্রকল্প জারি করলেন, কিন্তু সোসাইটিটাকে তৈরি করে দিলেন শেখ শাহজাহানদের লুম্পেন লুটের জায়গা, যে লুটের মাসোহারা বাবদ তাদেরকে বলা হলো নারীদের ভোগ করুন, পিঠে পিঠে বানাতে নিয়ে যান। এই যে শ্রী বলছেন না, চৈতন্য শ্রী দিয়েছিল নারীকে সামাজিক স্বীকৃতি দিতে, আমাদের পরবর্তী মহাপুরুষরা বাংলার নাম উজ্জ্বল করেছিল নারী স্বাধীনতার আঙ্গিকে একাধিক স্বীকৃতির আন্দোলন করে, আর মমতা ব্যানার্জি শ্রী দিলেন কি জন্য? তিনি রেড চার্ট বেঁধে দিলেন, রেড চার্ট, যে রেড চার্টে শাহজাহানরা নারীদের গণলুণ্ঠন করলেও তার দলের নেতারা জাস্টিফাই করে, আমরা তো নারীকে শ্রী দেই। বেশ বেশ, আমি আমি অর্ক হাত তুলছি, অর্ক 10 সেকেন্ড, তারপর আমি শঙ্কুদেবের কাছে যাবো। শঙ্কুদেব, অলরেডি অলরেডি শেখ শাহজাহান কাস্টাডিতে আছে, আমি এটা জাস্টিফিকেশনের জন্য যাচ্ছি না, শেখ শাহজাহানের উপরে সব রকমের ইনভেস্টিগেশন চলছে, যদি কমপ্লেন্স থাকে উইথ রিগার্ড টু গ্যাং রেপ, যেটা বারবার সবাই পয়েন্ট আউট করছেন, সেই গ্যাং রেপের ইনভেস্টিগেশনও হবে। এবং আপনারা জানেন যে এই মুহূর্তে পশ্চিম ভারতবর্ষের আইন অনুযায়ী, এক সেকেন্ড, না সেটা তো আমরা সবাই জানি যে ওই কারণে অ্যাকসেপ্ট করেনি, হ্যাঁ অ্যাবসলিউটলি, এখন অবধি সেটা অ্যাকসেপ্ট করেনি, সেটা তোমরা তো বলো না লোককে, না তোমরা বলো যে ওকে সে তার শাস্তি মৃত্যুদণ্ড, যদি এটা প্রমাণিত হয় যে শেখ শাহজাহান, শেখ শাহজাহানের এই অ্যালিগেশনটা প্রমাণিত যদি হয়, তাহলে যদি তাকে ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া হলে আমার মনে হয় পশ্চিমবঙ্গের সমস্ত রাজনৈতিক দল ইনক্লুডিং তৃণমূল কংগ্রেস, পশ্চিমবঙ্গের মা বোনেরা শুনে নিন, এখনো তৃণমূল রেপের ফুটেজ চাইছে, ফুটেজ চাইছে না, এটা চাইছে, আপনারা বোঝেন, আপনারা জানেন এটা ওনাকে না বললে অসুবিধা হবে, কিন্তু এখন এখানে দাঁড়িয়ে আমি আবার রিপিট করছি, যদি আদালত সাব্যস্ত করে যে শেখ শাহজাহান ইজ গিলটি অফ গ্যাং রেপ, আমি আবার শঙ্কুদেব, আমি শুরু করেছিলাম বিতর্কটাকে গোটা বাংলার করে, আমি গোটা বাংলার করে আসি, অবশ্যই তাতে অরুণিমারা সে বিতর্কের অংশ, সন্দেশখালীর মা বোনেরা সে বিতর্কের অংশ, বকটুইয়ে তৃণমূলের হাতে তৃণমূলের যে মা বোনেরা পুড়ে গিয়েছেন বা তাদের বাড়ির পরিবারের মানুষরা পুড়ে গিয়েছেন, তারাও সেই বিতর্কের অংশ, বাংলার উত্তর থেকে দক্ষিণ সবাই তার অংশ, কিন্তু আমার প্রশ্ন, এরা এই বিতর্কের অংশ হয়ে যাচ্ছেন কি করে? বাংলা নিজের মেয়েকে চায়, বাংলা নিজের মেয়ে বলতে এখন কোন মেয়েকে চায়? রেখা পাত্রকে চায়, মমতা বন্দ্যোপাধ্যায়কে চায়, চায় না, কোনটা? বাংলা কি নিজের নতুন কোনো মেয়ে খুঁজছে? শঙ্কুদেব, দেখুন বাংলা